একটি পাপ প্রাপ্তি একটি মোবাইল পাওয়া গেছে বা যদি কারো হারিয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দে আমার এখান থেকে নিয়ে যে সর্বশুদ্ধজন গানের আশেকান শ্রোতা মণ্ডলী যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমরা গান গাইতে গাইতে গানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো মায়েদের সংখ্যা কমে নাই আমার মা রাজে এত সুন্দর নিরাপত্তা দিয়েছেন মায়েদের প্রতি আমি আমি ভক্তি রাখি মা তো যারাও একটু উঠা বসারও দরকার আছে আমরা রক্ত মাংস করা মানুষ তো একাধারে দুই তিন ঘন্টা বসে থাকলে একটু উঠা বসারও প্রয়োজন আছে তারপরে হন বর্তমানে যে রোগ একটা বাইরেছে না না ভাইরাস তো আছেই ওই ভাইরাসের আগের ডা ওটাও ওটা ওটাও সমস্যা সেই সমস্যাও জানো ঠান্ডার বাবু একটু বেশি এই দেশে এত রাত করে গান হয় না এটা শুনলাম তো তারপরেও আপনারা যে আজকে ধৈর্য ধরে আমাদের গান শুনলেন আর আজকে একটু ব্যতিক্রম ধর্মী পালা হয়ে গেছে আলোচনাটা হয়েছে একটু মানে অন্য অন্য দিনের চাইতে আজকের আলোচনা একটু চলবেই এই পালার গানগুলা যে আমাদের পৌঁছে দিবে সারা বিশ্বের মধ্যে তাদের প্রতি শ্রদ্ধা রাখি আপনারা পালা খণ্ড খণ্ড না কইরে বাবারা একবারে পালাগুলা হ্যাঁ কাটাকাটি করেন না আপনাদের চরণে আমি ভক্তি রাখি এই যে কিছুদিন আগে এই বাজানের সাথে একটা গান গাইছি এই টাঙ্গাইল না এই যে সিঙ্গারে ওই যে আমাকে হ্যাঁ ইঞ্জিল ফকিরের বাড়িতে তো সেখানে আর একটা গান করছি আমাদের টাঙ্গাইলে তো গানের মধ্যে আপনারা ওই দিনের কথাটা বলছি যে গান দুই বয়াতির ছবি দিয়ে দুই পাশে দিছিল বাঘের ছবি আপনাদের চরণে একেবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি তো ছবি টবি দিয়েন না ভালো ভালো লেখা লেখেন যে এই বছরের সেরা পালা বা ভালো তত্ত্ব কথা এগুলো লেখেন কিন্তু লেখছইল যে শরীয় সরকার জেলখানায় থেকে বাইরিয়ে আবারও বাঘের হুঙ্কার দিল আমি আমি মূর্খ মানুষ তো ইউটিউব বুঝি না আমি ওই যে কি কয় ফেসবুক এটাও আমি চালাই না আমার পোলা মানে মাঝে মাঝে আমার বাই করে দেখায় কয় দেখি লিখছি হ্যাঁ বাঘের হুঙ্কার দুই পাশে দুই বাঘের ছবি আঁকই রে তাতে গানগুলো আমাকে দেশেও যায় হেরাও তাবর দেখে সবাই দেখে তো বাবারা গান বাজনা করি দুই এক গান বাজনা করে খাইতেছি আপনাকে সঙ্গ পাইতেছি খাওয়াটাই বড় না কিন্তু এরকম কিছু মানে লেখলে আমাদের একটু সমস্যা হয় আপনাদের চরণে নিবেদন করি আপনাকে ব্যবসাও থাক আমাকেও ব্যবসাটাও হোক আমরা এত মানে আমি শরীর সরকারে এত গদ্ধপ না যে এই কাটাকাটি করে এই কাটাকাটি কামরা মানে না সুবিধা না এই জন্য দৃষ্টি আকর্ষণ করে আপনাদের চরণে রাখছি সুন্দর করে দিবেন বছরের সেরা পালা তারপরে বাঘের সিংহের লড়াই এরা দিয়ে পারেন তাও দিয়ে না তাও দিয়ে না দিয়ে তাও তাও দিয়ে না বাবা ভালো ভালো কথাগুলো শুনুন তাত্ত্বিক কথাগুলো শুনুন এই গানগুলো শুনলে মানুষের ভ্রান্ত রাস্তা ব্যতিক্রম হয়ে সে সঠিক রাস্তায় চলে আসবে এসব কিছু লেখা লেখেন তাহলে আপনাকে গানগুলো বিশেষ করে ওনার সাথে আমার যত পালা আছে আমার মনে হয় ওনার সাথে এই পর্যন্ত এই চার পাঁচ বছরে একশো পালার উপর হয়েছি না মামা হ্যাঁ এই এই গানগুলো শুনে খুবই শুনে আমি খেয়াল করে দেখছি ভিউ পাবেন কমেন্টস পাবেন সাবস্ক্রাইব করবে তবে ভাই দয়া করে ওই বাঘের ছবি টবি দিয়েন না হ্যাঁ মামু বেগনা দিয়েন মামু বেগনার লড়াই এটাও তো একটা দিয়ে হ্যাঁ বাঘ সিংহ মিংহ উনি আইনেন না
হ্যাঁ, তারপরেও যে এই যে এই চ্যানেলে মানে আমারে বেশি বিপদে ফেলাইছিল এই চ্যানেলওয়ালারা, বুঝছেন ভাই? কারণ হইল একটা কথা তিন চারবার করে দিছি, আমি জীবনে যাই নাই ভারতবর্ষে, এই ভারতবর্ষের নায়িকার ছবি আমার নাকি দিয়ে দিছি, ওই যে মহিলার ব্যাখ্যা দিছি, হস্তনী পদ্মনী সঙ্গিনী চিন্তামণির ব্যাখ্যা দিবার গেছিলাম গুরু ভক্তের পালা, এই ভারতের ছবি আই নে, এই মহিলার ছবি নায়িকা হ্যারে চিনি নেই, জীবনে দেহি নেই, এই সেই ছেড়ির ছবি আমার ছবির মধ্যে লাগে। তারপরে যে দই খাওয়ানো আলাপ করছি, দই একটু ভাই নেয় আমার ছবির সামনে, এগুলো করছে তো, এগুলো কই রে আর লেখছে, আমি যে কথা কইছি বড় করে লেখছে বিশেষ আকর্ষণ, মানুষ কই দেহিতে না আকর্ষণটা কি? হ্যাঁ, এই আকর্ষণ করবে গেলে আমার এখন সব শেষ হয়ে গেছে, এখন আর আমার আকর্ষণ নাই, এখন খালি মানে বিকর্ষণ হইতেছে, খালি চিন্তা ভাবনা আবার কোনটাই যে ধরে, খুব পরিস্থিতি খারাপ, কি থেকে কি করলাম, কি থেকে কি হইলো। হ্যাঁ, আপনারা জ্ঞানী, এই শুধু এই 10 বছরের একটা ছেলে হেউ কয় এই যে শরীয়ত বয়াতি যায়, 10 বছরের কাবে এই যে এই আমাদের আজকের তো পাকুল্লা স্ট্যান্ডে মাতা মতো ঢাইকা ঢুকাইছি, চার পাঁচ জনে কইতেছে ওই যে বয়াতি অবস্থা। হ্যাঁ, এরা সবাই চিনে, কারণ হলো আপনারা বাবা আমাকে এই ক্ষতিটা করেন, আপনাকে গান চলবো চলবো, ওই বাঘ মোষের ছবি দিন না, আর ওই লো ওই সেরি মেরিগো ছবি আমাকে দিয়ে, হ্যাঁ নিষেধ করলাম। আর আমারে প্রশ্ন করে ঠেকাইব, হেরে তো মাই অহন তোমার প্রসব করে, আমার এতে ঠেকাইব, তখন কইবেন তাহলে আপনারা চিন্তা করবেন তো শরীর সরকার বে কি আসলে তা না, আমি খালি খারিয়া কমোদিনে আমি জানি, আমারে পেঁচাইব না এই ফকির, ওর 14 গোষ্ঠী ধুয়ে দিম আমি, হ্যাঁ খালি কমোদিনে আমি জানি, এটা আমি জানি না বাবা। তো তারপরে তরিকপন্থী মানুষ যারা, তারা আমার জন্য দোয়া আশীর্বাদ করছে, ওলি আল্লাহর দরবার থেকে আমি দোয়া পাইছি, তাই না? দোয়া করছেন কি না? দোয়া করছে অনেক, সেটা তো হয়েছেই, তারপর দোয়াটা করছে, দোয়াটা কাজে লাগছে। তবে আমাদের তরিকপন্থী মানুষ যারা, এদের হাতে কখনো লাঠি সরকি নাই, এরা হাত হলো জোরাত, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, পাশাপাশি টাকার বিনিময় হোক, তবু তো আপনাদের মতো মানুষের সঙ্গে এই সঙ্গটা করে যেতে পারলাম। হ্যাঁ, তো সকলের কাছে দোয়া রাখি,